ওমে শতাব্দী রায়। ওমে, তোর বয়স কত? কি জানি গো, মা থাকলে বলে দিত। সেই যেবারে দাঙ্গা হলো, শয়ে শয়ে লোক মরল, হিন্দুদের ঘর জ্বলল, মুসলমানের রক্ত ঝরল, তখন নাকি মা পোয়াতি, দাঙ্গা আমার জন্মতিথি। ওমে, তোর বাবা কোথায়? মা বলেছে, গরিবদের বাবা হারায়। কেউ তো বলে, বাপটা আমার হারামি ছিল, মায়ের জীবন নষ্ট করে অন্য গায়ে ঘর বাঁধল। মা বলতো, শিবের দয়ায় তোকে পেলাম, শিবকেই তাই বাপ ডাকলাম। ওমে, তোর প্রেমিক আছে? ছেলেরা ঘোরে ধারে কাছে? প্রেমিক কি গো, মিষ্টি মিষ্টি কথা বলে, স্বপ্ন দেখায় দিন দুপুরে, চুড়ি কাজল মেলাতে কেনায়, ঝোপের ধারে জামা খোলায়। এসব নন্দকাকা করেছে দুবার, প্রেমিক ওকেই বলবো এবার। ওমে, তোর পদবী কি? বাপি নাকি দেয় শুনেছি, পদবী থাকলে ভাত পাওয়া যায়। বাপের আদর কাঁদায় হাসায়, ওটা কি বাজারে মেলে? কিনবো তবে, দুদশে দিলে, তামি হলে চাই না আমার, থাক তবে ও বাপ ঠাকুরদার। ওমে, তুই রূপসী? লোকে বলে টাগর গতর সর্বনাশী, রূপ তো নয় চোখের ধাঁধা, যৌবনেতে কুকরে রাধা। পুরুষ চোখের ইশারা আসে, সুযোগ বুঝে বুকে পাছায় হাত ঘষে। রূপ কি শুধুই মাংসপেশী? তবে তো আমি খুব রূপসী। ওমে, তোর ধর্ম কি রে? মেয়ে মানুষের ধর্ম কি গো? সব কিছু তো শরীর ঘিরে। শালমা বলে ধর্মই সমাজ বানায়। সন্ধেবেলা যখন দাঁড়াই, কেউ তো বলে না হিন্দু নাকি, সবাই বলে কতই যাবি, বিছানা নাকি ধর্ম মেলায়, শরীর যখন শরীর খেলায়। তাই ভাবছি এবার থেকে ধর্ম বলবো, শরীর বা বিছানাকে।